ব্রিটিশ আমলে একসময় ফিটেন গাড়িতে করে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়ার চল ছিল। সেই ফিটেন গাড়ি নেই, ব্রিটিশরা কবেই পাত্তাটি গুটিয়েছে, কিন্তু আছে গড়ের মাঠ। আর সেই গড়ের মাঠের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া। এবার সোজা ভিক্টোরিয়ায় পৌঁছে যাওয়া যাবে মেট্রো করে। জোকা বিবাদীবাগ মেট্রো রুটে এই স্টেশনের কথা অনেকদিন আগেই জানানো হলেও এবার শুরু হয়ে গেল সেই স্টেশন তৈরির কাজ। ইতিমধ্যেই জায়গা ঘিরে ফেলা হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই তৈরি হচ্ছে এই স্টেশন। স্টেশনের দুটি গেট হবে, একটি থাকবে এসএসকেএম এর দিকে, অন্যটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। ভিক্টোরিয়ার উল্টো দিকে যে ফোয়ারাটি আছে, মেট্রোর কাজের জন্য আপাতত তা ভেঙে ফেলা হবে। নির্মাণ কাজ শেষ হলে নতুন করে আবার তা বানিয়ে দেওয়া হবে। স্টেশন নির্মাণের জন্য আপাতত জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। এরপর শুরু হবে মাটি কাটার কাজ। প্রথম ধাপে তৈরি হবে 325 মিটার দীর্ঘ ডায়াফ্রাম ওয়াল। মাটির নিচে স্টেশন তৈরির সময় যাতে ধস না নামে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। কারণ মেট্রোর কাজের সময় যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। কলকাতা মানে ভিক্টোরিয়া বুঝি আমরা। আমরা এই মেট্রো স্টেশনটার কাজ শুরু করার জন্য যেগুলো বেসিক কাজ সেটা আমরা শুরু করেছি। যেমন ওখানে আমরা দুটো গেট আপাতত চালু করতে চলেছি, মানে এন্ট্রি এক্সিট গেট হবে বলে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি। একটা হলো ফাউন্টেনের দিকে, ভিক্টোরিয়া যে ফাউন্টেন সেটা আমাদের সবারই জানা। আরেকটি হলো কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা মনে করি, মেট্রো রেলওয়ে মনে করে, সেটি হলো এসএসকেএম এর দিকটায়। তো দুটো গেট হবে। প্রথমে ইনিশিয়ালি আমরা যেটা চিন্তাভাবনা করছি, এই ফাউন্টেনটাকে ডিসমেন্টেল করে ওখানে কাজটাকে, ফ্যাব্রিকেশনের কাজ আমরা শুরু হয়েছে, ওটা কভার করে দেবো। ইট ইজ এ 48 মান্থস প্রজেক্ট। যেটা আপনারা জানেন, জোকা থেকে যে বিবিডিবাগ যে লাইনটা আমাদের শুরু হচ্ছে সেইটারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে ভিক্টোরিয়া। এইটাতে আমরা আইআইটি ম্যাড্রাসে যারা ইঞ্জিনিয়ার্স আছে তাদের তত্ত্বাবধানে পুরো প্রজেক্টটাকে আমরা মনিটরিং করার সময়, মানে কাজটা করার সময় আমরা আইআইটি ম্যাড্রাসের অফিসিয়ালসরা থাকবে। এবং আমরা যেটা বললাম না, ওই ফাউন্টেনটাকে আমরা এখনই ডিসমেন্টেল করতে চলেছি। ডিসমেন্টেল করা মানে দেখুন, একটা এতদিনের হেরিটেজ সাইট, এতদিনের লোকে এসে দেখে যে জায়গাগুলো সেগুলোকে আমরা ডিসমেন্টেল করবো উইথ দ্য কনসেন্ট অফ অল পিপল। আমরা এমনি নিজেরা করছি না, তবে আমরা এইটাকেও আশ্বাস দিতে পারি আপনাদের মাধ্যমে যে এইটা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার ফাউন্টেনটাকে রিলোকেট করে দেবো। তো ভিক্টোরিয়া যদি হয়ে যায়, মেট্রো কানেক্টিভিটি হয়ে যায়, আপনারা দেখবেন জোকা থেকে যেসব মানুষেরা কলকাতা শহরের মধ্যে আসতে চায় বা এসএসকেএমে আসতে চায়, বেটার টু সে, তাদের জন্য খুব উপকার হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো রবীন্দ্র সদন এলাকার আরেকটা টার্মিনাল স্টেশন তৈরি হয়ে যাচ্ছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত ইতিমধ্যেই এই লাইনে মেট্রো চলাচল শুরু হয়ে গেছে। পুজোর আগে এর সঙ্গে জুড়ে যেতে পারে মাঝের হাট স্টেশন। সেখান থেকে জোর কদমে কাজ চলছে মোমিনপুর পর্যন্ত। এরপরে সুড়ঙ্গ পথে শুরু হবে কাজ। মাটির নিচ দিয়ে ট্রেন ছুটবে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা। পার্ক স্ট্রিট আর এসপ্ল্যানেডেও কিছুদিনের মধ্যে স্টেশন নির্মাণের কাজ শুরু হবে। মেট্রো সূত্রে খবর, 2026 সালের মধ্যে এই লাইনে ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে মেট্রো করে যদি গড়ের মাঠে গিয়ে হাওয়া খেতে যেতে চান বা ভিক্টোরিয়া ঘুরতে চান, তাহলে আর বছর তিনেক অপেক্ষা করতে হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।